ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা আইএসআরও আগামী মাসে তাদের দ্বিতীয় চন্দ্র অভিযানে ব্যবহার হতে যাওয়া মহাকাশযান চন্দ্র দুই এর বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছে। অভিযানটি সফল হলে ভারত হবে যুক্তরাষ্ট্র, চীন ও সাবেক সোভিয়েত ইউনিয়নের পর চাঁদে সফলভাবে অবতরণ করা চতুর্থ দেশ। 2008 সালে ভারত তাদের প্রথম মহাকাশযান চন্দ্রযান এক চাঁদে পাঠিয়েছিল। সেবারের অভিযানে চন্দ্রযানটি উপগ্রহের কক্ষপথে পাঠানো হয়েছিল অবতরণের উদ্দেশ্যে নয়। চন্দ্রযান দুইতে একটি ল্যান্ডার, একটি অরবিটার ও একটি রোভার আছে বলে জানিয়েছে বিবিসি। এবারের অভিযানে চাঁদের পৃষ্ঠ এবং এর পানি, খনিজ সম্পদ ও পাথরের গড়ন সংক্রান্ত তথ্য সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী সব হলে সেপ্টেম্বরে চন্দ্রযান দুইয়ের ল্যান্ডার ও রোভার চাঁদের দক্ষিণ মেরুর কাছাকাছি এলাকাকে স্পর্শ করবে। এর আগে কারো মহাকাশযানই ওই এলাকায় অবতরণ করেনি বলে জানিয়েছে বিবিসি। ভারতীয় এই মহাকাশযানের রোভারটি চাঁদে 14 দিন থাকবে বলে জানিয়েছে আইএসআরওর চেয়ারপারসন কে সিভান।